সুপ্রিয় দর্শক, প্রামাণ্য সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান কৃতিত্ব চট্টগ্রাম ঐতিহ্য চট্টগ্রামের আজকের আয়োজনে যথারীতি সবাইকে স্বাগত জানাই। আমাদের এ পর্বের কৃতি ব্যক্তিত্ব দেশের খ্যাতিমান মৎস্যবিজ্ঞানী, আলোচিত হালদা নদীর বৈচিত্র্যময় মৎস্য সম্পদ গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রবীণ অধ্যাপক প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদী। প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদীর জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামে 1954 সালে। তিনি বরকল এস্টেট উচ্চ বিদ্যালয় থেকে 1970 সালে এসএসসি, 1972 সালে চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজ বর্তমানে হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি, 1977 এবং 1979 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে যথাক্রমে অনার্স এবং এমএসসি ডিগ্রি লাভ করেন কৃতিত্বের সাথে। একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন 1997 সালে। কর্মজীবনে তিনি 1979 থেকে 80 সাল পর্যন্ত নাজিহাট ডিগ্রি কলেজের প্রভাষক এবং 1980 সাল থেকে এই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে একসময় এফরোমান হলের প্রভোস্ট ছিলেন প্রাণীবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বর্তমানে আলাউল হলের প্রভোস্টের দায়িত্বে নিয়োজিত আছেন এবং একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃষি উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালকের দায়িত্ব নিয়োজিত আছেন প্রফেসর ডক্টর আজাদী। তাঁর অধীনে এ পর্যন্ত 68টি এমএসসি থিসিস, 8টি এমফিল সম্পন্ন হয়েছে এবং 4টি পিএইচডি গবেষণা সম্পন্ন হওয়ার পথে। প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভিয়েতনাম, চায়না, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব এসব দেশের বহু বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেছেন এবং নানানভাবে সংযুক্ত আছেন। এছাড়া তিনি যুক্ত আছেন দেশি ও বিদেশি বহু আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার সাথে। তিনি 1989 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স বিএএএস অ্যাওয়ার্ড, জুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক 1998 সালে ফেলোশিপ, 2002 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এভিআই, 2006 সালে বেস্ট রিসার্চ প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড বাই বাংলাদেশ রিসার্চ ফোরাম, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক 5টি রিসার্চ এবং 1টি টিচিং অ্যাওয়ার্ড লাভ করেন 1981 সাল থেকে এ পর্যন্ত সময়ে। প্রফেসর ডক্টর আজাদীর এমএসসি থিসিসের বিষয় ছিল লিম্নোলজি অব দ্য রিভার হালদা উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য স্পনিং অব মেজর কার্পস। মূলত তিনি সেই ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম এ বিষয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা করেন। এ কারণে এবং বিশেষ করে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উপর প্রাসঙ্গিক গবেষণা ও ভূমিকার জন্য বহুল আলোচিত এই বিজ্ঞানী প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদী ব্যক্তিগত জীবনে 4 কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ডক্টর মনিরা নাসিরুদ্দিন, তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রফেসর। আজকে প্রফেসর ডক্টর আজাদীকে স্টুডিওতে পেয়ে তার কাছে প্রথম জিজ্ঞাসা, প্রফেসর ডক্টর মাহমুদ আলী আজাদী, আমরা জানি হালদা নদীর মৎস্য সম্পদ আপনার গবেষণার একটি প্রাইম বিষয়, আলোচিত হালদা নদীর এই যে এই এই বিষয়টি ছাড়াও আর কি কি কারণে সেটি এত আলোচিত এবং মূল্যবান একটু যদি? ধন্যবাদ আপনাকে। আসলে হালদা নদী শুধু ডিম ছাড়ার জন্য খ্যাতি অর্জন করেনি, এই নদীতে যুগ যুগ ধরে এই এলাকার মানুষ তারা জীবিকা নির্বাহ করত মৎস্য শিল্প নিয়ে, এবং সে ডিম ধরত, সেই ডিম সারা বাংলাদেশ সহ ভারতবর্ষ বারবার তো এখানকার রেণু যেত। বর্তমানে এই ডিম পরিমাণ অনেক কমে গিয়েছে। 1945 সালে যেখানে 2470 কেজি রেণু হয়েছিল, 2005 সালে এসে হয়েছে মাত্র 20 কেজি। প্রাকৃতিক কারণ, মানসৃষ্ট কারণ, বহু কারণে নদীর বাঁক কাটা, স্লুইস গেট দেওয়া, বাঁধ দেওয়া, নদীর মৎস্য সম্পদ মানে বেশিরভাগ ধরে ফেলা, বিশেষ করে গিল নেট দিয়ে, কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কারণে মৎস্য সম্পদ কমে গিয়েছে। তারপরেও এই ডিম যে আমরা পাই,
এটা কিন্তু প্রাকৃতিক ডিম, আমরা বলছি এটা জিন ব্যাংক, মেজার কার্পের জিন ব্যাংক। এই যদি মেজার কার্প না থাকে হালদা নদীতে, তাহলে আমাদের পুকুরগুলোতে মেজার কার্প থাকবে না, অর্থাৎ রুই কাতল মৃগেল থাকবে না, হ্যাচারিগুলোতে আজকে ডিম পড়তে পারে। আরেকটি প্রশ্ন, সেটি হলো এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, কিন্তু ডিম ছাড়ে কয় প্রজাতির মাছ এখানে? এখানে 81 প্রজাতির মাছ পাওয়া যায়। ডিম ছাড়ে মূলত রানিং ওয়াটারে রুই কাতল মৃগেল কালিবাউস, তার মানে এই চারটি প্রজাতি, অন্য প্রজাতি ডিম ছাড়ে, তো তাদের ডিম কিন্তু কেউ ধরে না। এই ডিমগুলো হলে অটোস্টক হয়, রিক্রুট হয়, কিন্তু মেজর কার্পের ডিম ধরার ফলে নদীর কুলে কুয়াতে ফুটাইয়ে সেই রেণু তৈরি করে, সেই রেণু বাংলাদেশের সমস্ত পুকুরে চাষ করে এবং হ্যাচারিগুলোতে ব্রুট করে, তা ইঞ্জেকশন দিয়ে ডিম ফুটায়। আচ্ছা আচ্ছা, এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আরেকটা যদি আমি হিসাব টাকার হিসেবে যদি একটু জানতে চাই, এ পর্যন্ত হালদা নদীতে আপনি যে চারটি প্রজাতির মাছের কথা বললেন, তারা ডিম দেয়, পোনা দেয়, টাকার হিসেবে এ পর্যন্ত হালদা নদী আমাদের অর্থনীতিতে কি কন্ট্রিবিউশন করেছে টাকার হিসেবে? আমাদের অর্থনীতিতে হালদার গুরুত্ব টাকা হিসেবে আপনি হিসাব করে শেষ করতে পারবেন না, কারণ তিন পর্যায়ে সে আমাকে টাকা দিচ্ছে। যেমন প্রথমত ডিম ধরে, ডিম রেণু করে, রেণু কেজি বিক্রি করে 20,000-30,000 করে, এ রেণু ব্যবসা চলে গেল ব্যবসা। এরপর আসলে ফিঙ্গারলিং, অর্থাৎ 22 অর্থাৎ অঙ্গুলি ফোনা করবে, আঙ্গুলি ফোনা, তারা এক পর্যায়ে আবার লাখ লাখ টাকা ইনকাম করবে। আঙ্গুলি ফোনা হওয়ার পরে নিয়ে যাবে স্টকিং পুকুরে, মজুদ পুকুরে, সেখানে 1 কেজি মাছের দাম 100 টাকা ধরে আপনার যে পরিমাণ ইনকাম হয়, একটা কাতলা মাছ হিসাব করেন, গত ধরা পড়ছিল গত বছর, এই বছর ধরা পড়ছে একটা একটা কাতলা মাছের বেশ 8 বছর, 8 বছর সে আমাদের দেশে 60 কোটি টাকা, একটা কাতলা মাছ। এখন আপনি হিসাব করুন 1945 সালে যে 2470 কেজি রেণু হয়েছে, সেই পরিমাণ রেণু দিয়ে এখন হতো তার টাকা দিয়ে যমুনা সেতু দুটো নির্মাণ করা যেত, যমুনা সেতু বাংলাদেশের। তার মানে তো সমৃদ্ধ সম্পদ আমাদেরকে প্রদান করছে এই যে হালদা। তো হালদায় বর্তমানে মাছের অনেক অনেক প্রজাতি, কেউ কেউ বলেন, বা কেউ কেউ বলছেন কিছু কিছু প্রজাতি বিলুপ্তি হওয়ার পথে, এটি এটির ছোট্ট করে একটু কারণটা যদি আমার তত্ত্বাবধানে অলরেডি পিএইচডি গবেষক আছে দুজন, যারা আশাদুল আলম, সেরা আমরা দেখতে পেয়েছি যে 81 প্রজাতির মাছ হালদায় রয়েছে, তার মধ্যে 9 প্রজাতির সিঙ্গি আর আপনার 72 প্রজাতির হলো আপনার ফিনফিশ। তার মধ্যে লুপ্ত হওয়ার কত মাছ আমি দেখিনি, তবে শীতল মাছ কম পাওয়া যাচ্ছে, এরকম দু একটি মাছ ছাড়া বাকি সব মাছই আছে। হালদা ইলিশ মাছও পাওয়া যায়, আপনার আছে জহাবেন ইলিশ মাছও পাওয়া যায়, এখানে আপনার আয়ের মাছ যেটা আছে আয়ের মাছ ব্রিড করে বাসা মাছ পাওয়া যায়, সেখানে পাওয়া যায় পাবদা মাছ, সেখানে পাওয়া যায় আপনার ফলি মাছ, নানান ধরনের মিঠা মানের মাছ পাওয়া যায়, যেহেতু ফ্ল্যাট প্লেন এরিয়া রয়েছে ওখান থেকে মাছ চলে আসে। সুতরাং মাছ কমছে বলে ঠিক হবে না, বরং অনাদরে এটাকে আমরা মানে মাছগুলো কমাই ফেলছি, কারণ গিল নেট দিয়ে, থারেন জাল দিয়ে, গ্যাট জাল দিয়ে, বাসা জাল দিয়ে কন্টিনিউয়াস মাছ আহরণের ফলে মাছ কমে গিয়েছে, কিন্তু প্রজাতি কমে নাই কিন্তু এখনো। দুদিন আগে আমরা একটা পত্রিকা একটা রিপোর্ট দেখলাম, আজকে থাকলে হতে দেখাতে পারতাম, সেটি হলো এই যে একেবারে দক্ষিণবঙ্গে সাতক্ষীরা যশোর খুলনা থেকে এসে এখানে লোকজন মাছের পোনা ধরছেন। আপনি যেটা বললেন চিংড়ি মাছের মাত্র 9টি প্রজাতি, এগুলো নেওয়ার জন্য বাকি সবগুলো প্রজাতির মাছ যা জালে উঠছে সবগুলোকে নষ্ট করে, পোনাগুলোকে নষ্ট করে ফেলছে। জি, এই বিষয়টা কিভাবে? ধন্যবাদ আপনাকে। আপনি শুনলে আশ্চর্য হবেন, মিঠা পানির নদী আমাদের বিশেষ খালদা সাঙ্গু কর্ণফুলি, এখানে প্রায় হাজার হাজার লোক সাতক্ষীরা বাগেরহাট কোনো থেকে এসে রেগুলার চিংড়ি মাছের পোনা ধরতেছে, একটা পোনা ধরতে গিয়ে বাকি প্রায় 70 প্রজাতির মাছ নষ্ট করে। আর এই গলদা চিংড়ির জন্য হাল অত্যন্ত প্রসিদ্ধ, এখানে ব্রুড পাওয়া যায় এবং গলদা পোনা পাওয়া যায়। 2006 সালে আমি জরিপ করে দেখেছি এখানে প্রায় 3 কোটি গলদা পোনা ধরা হয়েছে। 3 কোটি গলদা যদি একটা করে দাম ধরে 3 কোটি টাকা, 3 কোটি, এই যদি মাছগুলো বড় হতো তাই এখান থেকে উৎপন্ন হতো 100 কোটি টাকা, কিন্তু সে সুযোগ আমরা দিচ্ছি না, কারণ একটা সাইডটা গলদা হলে 1 কেজি হবে, 1 কেজি 500 টাকা, তাহলে 300 কোটি ফুন করে 500 দিয়ে কত হয়, প্রায় 1500 কোটি টাকা এখানে উৎপাদন হতো, কিন্তু আমরা গলদা মাছ বড় হতো না দিয়ে রেণু ব্যবস্থা ধরে তারা নষ্ট করছি এবং সঙ্গে সঙ্গে অন্য প্রজাতির মাছও নষ্ট করছি। তাই এই যে নিধন চলছে, এই নিধনের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পরিমাণ কমে যাচ্ছে, এটি আছে। এটির পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানি যে আপনারও বিশাল একটা অবদান আছে, সেটি হলো হালদা নদীতে মাছ ধরা সারা বছর কোন একটি জায়গায় নিষিদ্ধ, যেমন সর্দার ঘাট থেকে সম্ভবত মদিনাঘাট পর্যন্ত বা নাজিরহাট ব্রিজ পর্যন্ত জুলাই পর্যন্ত, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত নিষিদ্ধের ব্যাপার আছে। তো এটি সরকারি নিষেধাজ্ঞার আওতায় কখন আসে? এবং আরেকটি বিষয় হলো হালদা পাড়ের যে জেলে আছে তাদের আপনারা বিকল্প কর্মসংস্থানের কথা কি কি পরামর্শ দিচ্ছেন? আপনাকে শুনুন জি, আসলে হালদাকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি অনেক দিনের, এটাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার জন্য অনেক আমি চেষ্টা করেছি। 2005 সালে আমি এখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লেকচার দিয়েছি, কিনোট স্পিকার ছিলাম, সে আমি দাবি দিয়েছিলাম যে যদি হালদা রুই কাতলা মৃগেল বাঁচাতে হয় তাহলে সর্দারঘাট থেকে মদিনাঘাট পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এরিয়া কোনো সময় মাছ ধরতে পারবে না সারা বছর, তাহলে যারা যাবে কোথায়, তাদেরকে পুনর্বাসন করতে হবে, কিন্তু মাছ ধরতে পারবে কোথায়? আপনার নাজিরহাট থেকে সর্দারঘাট পর্যন্ত আপনি 7 মাস মাছ ধরতে পারবে, ফেব্রুয়ারি থেকে জুলাই ছাড়া,
আবার মদিনাঘাট থেকে কর্ণফুলি রুট পর্যন্ত সাত মাস মাছ ধরতে পারবে ফেব্রুয়ারি থেকে জুলাই ছাড়া। তাহলে এই এই জায়গায় মাছ ধরতে পারবে, কিন্তু এই জায়গায় কোনো দিন মাছ ধরতে পারবে না। এখন যে মানুষগুলো এই মাছের উপর জীবিকা নির্বাহ করত তাদের জন্য আমি পরিকল্পনা দিয়েছি, সরকার প্রজেক্ট গ্রহণ করেছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। তার মাধ্যমে তারা কুটির শিল্প করবে, কেউ আপনার মাছ চাষ করবে, খাসায় মাছ চাষ করবে, কেউ হাঁস মুরগি পালবে, কেউ রিক্সা ভ্যান চালাবে, ছোট কেউ দোকান দিবে। এইসবে তাদেরকে পুনর্বাসনের জন্য আমি প্রস্তাব দিয়েছি এবং সরকার তা গ্রহণ করেছে এবং অতি সত্বর তা কাজ শুরু হবে, কাজ শুরু হবে। এবং আমরা জানি যে 14 কোটি টাকার কি একটা প্রকল্পের কথা শুনেছি, এটিকে এই সংক্রান্ত 2006 সালে যখন আমি ওয়ার্ল্ড ফিশ সেন্টার একটা প্রজেক্ট করেছি টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে, সেখানে আমি হালদার আদি অন্ত সব রিপোর্ট দিয়েছি। আজকে যে অভয়াশ্রম ঘোষণা করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে সরকার গ্যাজেট ঘোষণা করেছেন আমার লিখার উপরে, এবং সেই গ্যাজেট যদি বাস্তবায়ন হয় তাহলে হালদা নদীর মাছে ভরপুর হয়ে যাবে। শুধু হালদা নয়, হালদার অন্যান্য পাশে নদী তো মাছ চলে যাবে। থেকে যেহেতু পোনা সারা দেশে যাচ্ছে, তাহলে আমরা সারা দেশের সমৃদ্ধির কথা হালকা হালদাকে দিয়ে চিন্তা করছি। জি, তখন সরকার এই যে 14 কোটি প্রজেক্ট নিয়েছে, সেখানে যে সব জায়গায় সর পড়েছে, এসব জায়গায় ভরাট হয়ে গেছে, নাব্যতা ফিরিয়ে আনছে, সেখানে খনন কাজ করবে, কিন্তু খুব নয়, নদীর বাঁক গুলো নয়, এবং নদীর বাঁক। এখানে মনে হয় প্রিয় দর্শকদের জন্য একটা কথা থাকতে পারে, সেটি হলো নদীর বাঁক যদি কেটে ফেলা হয়, সোজা করে ফেলা হয়, তাহলে এখানে কিন্তু পানা ছাড়ার জন্য আর মাছ আসবে। আর শুনুন, ইন্টারেস্টিং হলো যে আমরা একটু দুঃখের সাথে বলতে হয়, 1928 সালে প্রথম কাটা হয় ফরাকখালি খাল, যে মাছ হয় গোনা। জি, তারপর 1900 মাছ যখন এখানে ডিম পারতে পারলো না, তারা চলে আসলে বারিগোনা। 1968 সালে বারিগোনা প্রায় 12.5 কিলোমিটার ট্যাক কাটা হয়, সেখানে মাছ আর ডিম পারতে পারলো না। সবগুলো হলো সত্তর গাঁট যে ব্রিজ আছে সেটি থেকে মদিনাঘাট এরিয়ার মধ্যে মাছ কাজ। শুনুন, সেখান থেকে মাছ চলে গেলো অঙ্কুরগোনা। জি, অঙ্কুরগোনা মাছ ডিম পারতো 1986 সাল পর্যন্ত, 1964 না সেটা কাটা হয়, তখন মাছ চলে সোনাই মুখে। 1990 সাল সোনাই মুখ কাটা হয়, মাছ যাবে কোথায়? সে গড় দুয়ারা 2200 জন গড় দুয়ারা কাটা হয়, মাছ এখন নির্বিচ্ছিন্ন ঘুরতেছে। আজকে এই বছর যে ডিম দেয় নাই সেটা একটা মেইন কারণ, কারণ তারা ডিম পারার যে স্থানগুলো একটার পর একটা আমরা নষ্ট করতেছি, যার কারণে মাছগুলো দিশাহারা হয়ে গেছে, তাহলে স্পনিং গ্রাউন্ড তারা হারিয়ে ফেলছে। তার উপরে প্রাকৃতিক পরিবেশ, এবছর বৃষ্টি হয়নি, এক নাগাদ যদি 2-3 দিন বৃষ্টি না হয় মাছে ডিম ছাড়া না, কারণ টেম্পারেচার 25-27 ডিগ্রি না হলে এই কাতালি মিলে ডিম ছাড়া না। শুধু তাই নয়, নদীর প্রায় 12টি খাল, হালদা সংযোগ খাল সরকার থেকে মদিনাঘাট পর্যন্ত সুইস গেট দিয়ে 1972-73 এবং 1984-85 বন্ধ করে দেওয়া গেছে, ইরিগেশন ফ্লাট কন্ট্রোলের নাম দিয়ে মাছের আনাগোনা মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে, লোকাল মাইগ্রেশন। তাহলে মাছ যাবে কোথায়, ডিম ছাড়বে কি করে? তার মানে একটা হলো যদি নদীর বাঁক কেটে ফেলা হয়, এবং আরেকটি হলো যদি সুইস খাওয়াগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে একটা হলো স্পনিং যেটাকে বলছেন সেটা ডিম পাড়া, এবং আরেকটি হলো ওই যে মাইগ্রেশন, মাইগ্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই নজর দেবা। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হলো আমাদের দেশে, আচ্ছা মাঝখানে আর কি প্রশ্ন করতেই হয়, নদী পাড়ের শিল্প দূষণ সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, মানে সুখের খবর যে হালদা দুই পাড়ে এখনো কোনো ইন্ডাস্ট্রি গ্রো করেনি, তবে অদুনা আপনার নদীর হাটে চট্টগ্রাম এশিয়া, নদীর হাট এলাকাতে চট্টগ্রাম এশিয়া পেপার মিল, একটা পেপার মিল হয়েছে, আমি তা সার্ভে করেছি, তার বর্জ্যগুলো মাদারিখাল হয়ে মানে হালদায় পড়ে সরাসরি পড়ে, এবং মাদারিখালে কোনো হাঁস নামতে পারে না, কোনো মাছ মরতেছে, হালদায় পানি দূষিত হচ্ছে। এই কথা বলার পরে ডক্টর সি এস করিম সাহেব সহ ছিলেন সার্কিট হাউসে আমার মিটিং এ, সেখানে পরিবেশ দপ্তর থেকে লোক গিয়েছে, তারা বলছে যে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে, এখান থেকে ট্রিটমেন্ট করে ফেলবে। আমি বললাম যে ট্রিটমেন্ট যদি রাত্রে বন্ধ রাখে আপনি কি করে ধরবেন? রাত্রে সে বর্জ্য ফেলে দিল, তার সেভ করার জন্য কারণ বা কনজামশন বললাম আমরা দেখবো সেটা, যদি সে সত্যিকারে দেখা হয় বর্জ্য বন্ধ হয় তাহলে হালদা তার নির্মল পানি ফিরে পাবে, আপনার হালদাও কিন্তু কর্ণফুলীর মতো নষ্ট হয়ে যাবে, এবং কাতালের মতো যে আজকে দিশাহারা তার আরো দিশাহারা হয়ে যাবে। আর একটা জিনিস হলো আমরা দেখতে পাচ্ছি সমগ্র শহরে বর্জ্যগুলো সরাসরি নালা নর্দমা দিয়ে চলে যাচ্ছে কর্ণফুলীতে, ঢাকা শহরে কিন্তু এই ব্যবস্থা অন্যভাবে করা হয়েছে সেগুলো থেকে নিষ্কৃতির জন্য। তো আমাদের এই চট্টগ্রাম শহরে কর্ণফুলীকে দূষণ থেকে মুক্ত রাখবার জন্য নগরী বর্জ্যগুলোকে কিভাবে কি করা যায় বলে আপনার অভিমত কিংবা পরামর্শ থাকতে পারে? ধন্যবাদ। আসলে বর্জ্য ব্যবস্থাপনা একটা অলরেডি বিদ্যা রয়েছে, বিশ্বের উন্নত শহরগুলোতে বর্জ্যগুলো নিয়ে অনেক দূরে শহর থেকে নিয়ে যায়, তারা শর্ট আউট করে বর্জ্যগুলোকে বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের মিল তৈরি করে, পোল্ট্রি মিল বা ফিশ মিল নানান ধরনের, এবং যেগুলো অন্যান্য যন্ত্রপাতি থাকে বা লোহালক্কর বা খাস সেগুলো অন্যদিকে নিয়ে যায়। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কিছু খালে ফেলে খাল থেকে কর্ণফুলী চলে যায় এবং কর্ণফুলী ভরাট হয়ে যাচ্ছে, ওইদিকে দূষিত হচ্ছে। তাই এইসব জিনিস যদি আমরা ট্রিটমেন্ট করে অথবা এখান থেকে বাছাই করে শহর থেকে দূরে নিয়ে গিয়ে বিভিন্ন বর্জ্যগুলোকে আমরা ইউজ করতে পারি, আবার রিইউজ করতে পারি, এবং পানিকে ট্রিটমেন্ট দিয়ে পরিষ্কার করে যদি খালে ফেলি তাহলে খাল দূষণমুক্ত হবে, অন্যথায় খালের পরিণতি খুব খারাপ হবে। কর্ণফুলী তো প্রায় এখন মৃত হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার মতো, অর্থাৎ আমাদের তো আমাদের প্রয়োজনে এগুলোকে রক্ষা করতে হবে অবশ্যই। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, সেটি হলো বাংলাদেশে আমাদের যে জনগণ তাদের
দেশে বার্ষিক মাছের চাহিদা এবং যোগান সম্পর্কে যদি একটু বলতেন, বিশেষ করে যোগান বলতে দুটো জায়গা আছে, একটা সমুদ্র আর একটা হলো মিঠাপানির মাছ। কাপ্তাই রোদের ব্যাপারটা আমি কাজ করেছি, আমার কাজ হয়েছে এখানে আমার কাপ্তালিকের উপরে, দেখাতে পারবো আপনাকে। এখানে আমাদের ইনল্যান্ড ওয়াটার অভ্যন্তরীণ জলাশয় থেকে আমরা পাচ্ছি 16,000 আমরা পেয়েছি 2005 সালে, অর্থাৎ 78% মোট মাছের যোগান দিচ্ছে মিঠা পানি থেকে। আর সামুদ্রিক যোগান দিচ্ছে আমাদের 7,55,000 মেট্রিক টন, অর্থাৎ 21.66%, 21%। সর্বমোট আমরা পাচ্ছি 21,02,026 মেট্রিক টন মাছ। তার মধ্যে আমরা প্রোটিন চাহিদা পাচ্ছি অ্যানিমাল প্রোটিন 63%, 63%। আমাদের অ্যানুয়াল ডিমান্ড হলো বাংলাদেশের 2.5 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু আমরা যোগান পাচ্ছি 1.9 মিলিয়ন মেট্রিক টন, ঘাটতি থাকছে, প্রায় 6,00,000 মেট্রিক টন ঘাটতি রয়েছে আমাদের মাছের। তো সুতরাং আমাদের পার কেপিটা কনজামশন হলো 13.5 কেজি, অর্থাৎ 13.5 কেজি মাছ আমরা বছরে একজন মানুষ খাই বাংলাদেশের, কিন্তু আমাদের দরকার হলো 18 কেজি, কিন্তু আমরা পাচ্ছি না 18 কেজি। অর্থাৎ 6,00,000 মেট্রিক টন যদি যোগান হয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। আচ্ছা, তারপর একটা জিনিস হলো, বিশেষ করে মেরিন ফিশারিস একাডেমি যেগুলো আছে সেগুলো ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে মৎস্য গবেষণাটা কি আপনার দৃষ্টিতে সন্তোষজনক বলে মনে হয়? ধন্যবাদ। আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে যে আমরা গবেষণা করি, আমাদের এখানে রিসার্চ ফান্ড সীমিত, যার কারণে আমরা শিক্ষকতার পাশাপাশি যে গবেষণাটুকু করি তাতে করে আমাদের যে ইনভেস্টমেন্ট দরকার হয় সেটা আমরা সম্পূর্ণ পাই না। তাই এই ব্যাপারে যে গবেষণাগুলো চলছে তা মোটামুটি চলে, আরো ব্যাপক আকারে দেশের চাহিদা মেটানোর জন্য, দারিদ্রতা বিমোচন করার জন্য যদি করতে হয় তা আমাদের দেশের চাহিদা অনুযায়ী আমাদের রিসার্চ প্রোগ্রাম নিতে হবে এবং সরকারকে এই ব্যাপারে সাহায্য করতে হবে। যেমন আমি হালদা নিয়ে নিজের খরচ আজকে যুদ্ধের পরে আছে 30 বছর, যদি আমি পড়ালা থাকতাম হালদায় আজকে দূর উঠে আসতো না, এতদূর। সুতরাং আজকে যদি প্রত্যেকটা এরকম সেক্টর, যেখানে আমাদের প্রোডাক্টিভ সেক্টর, যেমন কাপ্তালিকে কথা বলছেন আপনি, কাপ্তালিকে বছরে আমরা 7,000 মেট্রিক টন মাছ পাচ্ছি, কিন্তু এখন বলা হচ্ছে যে তার প্রোডাকশন কমে গেছে। শুনেন, ইন্টারেস্টিং হলো প্রোডাকশন কমে নাই, 1980 দশকে যেখানে 7,000 মেট্রিক টন উৎপাদন হতো, এখন হচ্ছে 7,000 মেট্রিক টন, নিশ্চয় প্রোডাকশন বাড়ছে। তবে কাতালগুলি মিগেল দিয়ে নয়, কাতালগুলি মিগেল পাওয়া যেত 80 দশকে 70%, শতকরা 70 ভাগ, আর এখন পাওয়া যায় শতকরা 3 ভাগ। বর্তমান বাকি মাছগুলো কি, বাকি মাছ খাসকি মাছ, সাফিলা মাছ, এইসব ছোট মাছ এসে ভরপুর হয়ে গেছে, কারণ যদি বেকম হয়ে যায় বড় মাছের সেখানে ছোট মাছ অবশ্যই আসবে। সুতরাং আমাদের ম্যানেজমেন্ট যদি সুন্দর হতো, আজকে কাতালের মিগেল সেখানে বড় হতো, তাহলে আমাদের প্রোডাকশন আরো বাড়তো। সুতরাং কাপ্তালিক আমাদের একটা বিরাট সম্পদ, যদি এখানে সম্পূর্ণ মানে বৈজ্ঞানিক উপায়ে মাছের চাষ করা হয় তাহলে এখানে প্রোডাকশন আরো বাড়বে। এবং আমাদের দেশে যে বলছেন যে লোকসংখ্যা বেড়ে গেছে, কিন্তু প্রোডাকশনের যে কমছে তা না, আরো প্রোডাকশন বাড়ানোর জন্য আমাদের যে ল্যান্ড কমে যাচ্ছে, আমরা এখন এক্সটেন্সিভ কালচারে ম্যাক্সিমাম চাষ করি, যদি সেমি ইন্টেনসিভ এবং ইন্টেনসিভে যাই, অর্থাৎ পানি বদলানো হবে, এরিয়েশন দেওয়া হবে, মাছের ডেন্সিটি বাড়িয়ে দেওয়া হবে, রোগশোক কমে যাবে, রোগশোক নিয়ন্ত্রণ করা হবে, তা আমাদের প্রোডাকশন দেশের চাহিদা মিটাইয়ে আমরা বিদেশে আরো রপ্তানি করতে পারবো। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী, আপনার কাছে আসলে এই সমস্ত বিষয়ে আরও শুনতে ইচ্ছে করছে। আমরা একটা বিষয়ে একটু যোগ করতে পারি, সেটি হলো 68,000 গ্রামে 68,000 পুকুর আছে, এই পুকুরকে যদি আমরা প্রথমে পরিকল্পিত চাষের আওতায় নিয়ে আসতে পারি এবং সেখানে যে সাফল্য এবং সেখানে যে একটি ইনস্ট্যান্স ক্রিয়েট হতে পারে সেটা দেখে পরবর্তীতে আমরা মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ পুকুর আছে, পতিত যে খাদগুলো আছে, এমনকি ছোটোখাটো নদ নদীগুলোতেও আমরা সেরকম চাষ করি মনে হয় দেখিয়ে দিতে পারি। আমাদের এই যে আপনি 6,00,000 টন মাছের যে ঘাটির কথা বলছেন, এটা মিটাবার জন্য মনে হয় আমরা একটা দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ব্যক্তিগত থেকে শুরু করে আপনার যারা আছেন তাদের তত্ত্বাবধানে। রাইট, আপনি দেখুন, আমাদের দেশে আগে তেলাপিয়া মাছ ব্যবহার চাষ হতো না, হতো না, এখন হ্যাচারি হওয়ার ফলে এখন মনোসেক্স কালচার হচ্ছে, অর্থাৎ 21 দিন মিথাইল টেস্টোস্টেরন হরমোন খাওয়ার ফলে মাছটা মেল হয়ে যাচ্ছে, স্টেরাইল, সে আর ডিম পারতেছে না, তার ফলে হচ্ছে কি, 6 মাসে 0.5 কিলো, 1 বছরে 1 কিলো হয়ে যাচ্ছে। এখন ব্যবহারে লাভ হওয়ার ফলে তেলাপিয়া চাষ করতেছে, কারণ দামও ভালো পাচ্ছে। আর যারা হ্যাচারিগুলো একটা পোনা আগের বস্তা 1 টাকা করি, 7 কোটি পোনা প্রোডাকশন 7 কোটি টাকা, এখন দাম কমে গিয়েছে 50 পয়সা 60 পয়সা করে গেছে, তারপর তারা 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা ইনকাম করে। আর যারা চাষ করে তারাও কিন্তু ব্যাপক ইনকাম করে, আর যারা আমরা খাই, আমরা ভোগ করি, আমরাও কিন্তু সস্তায় মাছ পেতে পারি। তাই এই যে সমস্ত জলাশয় আমাদের অনাবাদি রয়েছে, বিশেষ করে পাহাড় এলাকাতে বা বিলখাল এলাকাতে, সেখানে আমরা জলাশয়গুলো যদি ব্যবহার করতে পারি এবং এই সমস্ত বেশি প্রোডাক্টিভ যারা অতি সময়ে বেশি বর্ধন হয় এই মাছে চাষ করতে পারি, তাহলে আমাদের ঘাটতি তো মিটবেই, আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এখনো পর্যন্ত আমাদের অনেক জলাশয় অনাবাদি রয়েছে,
গেছে, বৈজ্ঞানিক হয়ে চাষ হচ্ছে না, মানুষ তার নিজের প্রচেষ্টা যতটুকু পারে তাই করতেছে। তাহলে চট্টগ্রামের মন্দ কি, এই যে পাহাড়গুলো আছে আমাদের, পাহাড় অনেক সরা আছে যেখানে পানি নিরবধি বয়ে যাচ্ছে, কিন্তু এই পানিকে আমরা বন্ধ করে স্লুইস গেট করে সেখানে পানিকে আমরা ফাইটে পাওয়া করতে পারি অল্প অল্প, এবং ওইখানে মাছ চাষ করে আমরা প্রচুর মৎস্য সম্পদ উৎপাদন করতে পারি এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদির আশাবাদের সাথে একত্রিত হয়ে বলতে চাই, এই যে হালদাতে যে 81 প্রজাতির মাছ আছে সেটি ছাড়াও আমাদের মেঘনাতে যে রূপালী ইলিশ, এসব ছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে যত পুকুর নদী নদ নদী হ্রদ হাওড় বাউর দিঘি ইত্যাদি আছে, এসবে আজকে সময় এসেছে পরিকল্পিতভাবে এক্সটেন্সিভলি একেবারে মাছের চাষ শুরু করে দেয়া, কারণ এদেশের মানুষ বাড়ছে, খাদ্য সংকট, তার সাথে অবশ্যই মাছের যে যোগান আমরা আজকে শুনলাম 6 লক্ষ টনের মতো এখনো পর্যন্ত আমাদের ঘাটতি আছে, আমরা সেটি মেটাবার প্রত্যাশা রাখি। মাছের কোনা দেশের সোনা এই প্রবাদের মর্মার্থ উপলব্ধি নয়, আমরা তা বাস্তবায়ন করতেই চেষ্টা করব। এতক্ষণ ধরে এই অনুষ্ঠান যারা দেখলেন ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে ধন্যবাদ দেশের খ্যাতিমান মৎস্য বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রবীণ প্রফেসর, আজকের আমাদের কৃতিমুখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের মতো। আপনাকে ধন্যবাদ।